আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি, আশা করি আপনারাও আল্লাহর রহমতে ভালোই আছেন সবাই। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ওই যে মাছটা আমি দেখিয়েছি আপনাদেরকে, সেই মাছটা দিয়ে আমি আজকে একটা ঝোল করব। এটা ইটালিয়ান একটা মাছ, এটা দিয়ে আমি ঝোল করে আপনাদেরকে দেখাবো যা যা লাগছে উপকরণগুলো। তা হচ্ছে প্রথমে আমার লাগছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, লবণ, ধনিয়া, মরিচ, হলুদ অল্প অল্প করে দিব। আমি আগে থেকেই মাছটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এজন্য আমি একটু একটু করে দিব, এত বেশি দিব না। হাফ চামচ করে মরিচ আর হলুদ আর ধনিয়া নিয়েছি আমি 1 টেবিল চামচের মতো করে। তাহলে চলুন আমরা আমাদের রেসিপিটা শুরু করি। কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন আমার কড়াইটা এখন প্রায় গরম হয়ে গেছে, আমি এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা আমি অল্পই দিব, খুব বেশি দিব না। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি গুলো দিয়ে আমি একটু নাড়া দিব, তারপর আমি এটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এটাতে আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। এখন আমার পেঁয়াজগুলো নরম হয়ে আসছে, নরম হয়ে গেছে। এখন আমি এখানে হলুদ, মরিচ আর ধনিয়াটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিব, সামান্য একটু পানি দিচ্ছি যেন মশলাটা পুরো না যায়। এখন আমি যে মাছটা হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি সে মাছটা এখন দিয়ে দিব। এখন মশলার সাথে মাছটা ভালোভাবে মিক্সড করে নেব। এখন আমি মশলার সাথে মাছটা ভালো করে মিক্সড করে নিয়েছি, এভাবে ঝাঁকিয়ে 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 মিক্সড করেছি, না তো এই মাছটা অনেক নরম, এই মাছটা খুলে যায়, একদম নরম মাছটা, মাছটা নরমই থাকে, রান্না করতে একটু কষ্ট হয়ে যায়, মাছটা আস্তে আস্তে রাখা যায় না। আমি এখন আমার আমি আরেক পাশে চুলাতে একটু পানি বসিয়েছি, গরম পানি, সেই গরম পানিটা আমি মাছটার মধ্যে দিয়ে দিব। এখন আমি গরম পানিটা মাছটার গরম পানিটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়া দিব। নাড়া দিয়ে তারপরে কিছুক্ষণ এটা ঢাকনা দিতে হবে না, এমনিতেই একটু রান্না করব। আমার তরকারিটা বলব উঠে গেছে, এখন আমি জাস্ট এভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। আমি কাঠি দিয়ে নাড়া দিব না, নাড়া দিলে মাছটা ভেঙে যাবে, সেজন্য আমি এভাবে শুধু একটু নাড়া দিয়ে দিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে, কালারটা বেশি সুন্দর আসছে না মোবাইলে, কিন্তু মোটামুটি ভালোই হয়েছে কালারটা। এখন আমি কাঁচামরিচটা দিয়ে নিচ্ছি, তারপরে একটু করে আমি ধনে পাতাটা দিয়ে নেব। কাঁচামরিচটা দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি। এখন
এখন আমি ধনে পাতাটা দিয়ে তাকে এটা নামিয়ে ফেলবো। ধনে পাতাটা দিয়ে দিলাম, ধনে পাতাটা আমি একটু বেশি দিয়ে ফেলছি মনে হচ্ছে। ধনে পাতাটা দিয়ে আমি একটু হালকা ভাবে নাড়া দিব। এই যে আমার মলে মাছ রান্না রেডি।